SDF আমাদের জীবনে অনেক পরিবর্তন এনেছে ঘর থেকে বের হয়ে আমরা কোনো রাস্তাঘাটও চিনতাম না আর এখন ব্যাংকে লক্ষ লক্ষ টাকা লেনদেন করছি ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা বিতরণ করছি উত্তোলন করছি সদস্যদের মধ্যে বিতরণ করছি এটা আমাদের আমি মনে করি অনেক পাওয়া আর আমার সংসারের অবস্থা খুবই খারাপ ছিল আমার স্বামী বলে কাজ করত আমার মেয়েদেরকে পড়ালেখার খাবার খরচ সঠিকভাবে দিতে পারতাম না আমার সংসারের অবস্থা আমার চলার পথ ছিল না আমি এমন পর্যায়ে ছিলাম তারপর আমাদের সেই 2012 সালে এসডিএফ আমাদের গ্রামে যায় এসডিএফ এর মাধ্যমে দলিত অর্ধদলিত তিন শ্রেণীর লোকদের নিয়ে সংগঠন গঠন করে যুবক ওদেরকে নিয়ে তারপর আইডিএফ এর ভাগ পায় আমরা নিয়মিত সঞ্চয় করি তিন মাস সঞ্চয় দেওয়ার পর আমাদের গ্রামে নিয়মিত সঞ্চয় করি তিন মাস সঞ্চয় দেওয়ার পর আইডিএফ এর মানুষদের প্রশিক্ষণের ব্যবস্থা করা গাভী পালন গরুটা পাতা তারপর সবজি চাষ মৎস্য চাষ আমি গাভী পালনের প্রশিক্ষণটা পাই গাভী পালনের প্রশিক্ষণ পেয়ে আমি 10,000 টাকা প্রথম এসডিএফ এর বিসিও কমিটি থেকে 10,000 টাকা দিয়ে নিই আমি টুকটাক দর্জি কাজ জানতাম কিন্তু একটা মেশিন কেনার মতো আমার কোনো টাকা পয়সা ছিল না আমি 10,000 টাকা প্রথম পর্যায়ে ঋণ নিয়ে একটা সেলাই মেশিন কিনি আর বাকি টাকা দিয়ে কিছু কাপড় কিনি কেনার পর ওই মোটামুটি আমার কাজ ভালোই চলতেছে তারপর কিস্তিও চালাই কিছুদিন পর আবার এই টাকার পরিশোধ হলে প্রায় এক বছর আমি 20,000 টাকা ঋণ নিয়ে আবার ঋণ নেওয়ার পর একটা বকনা বাসন কিনি আমার কোনো কাজই ছিল না এই বকনা বাসন কষ্ট করে যত্ন করে লালন পালন করে বড় করি তারপরে বকনা বাসন আমি 60,000 টাকা বিক্রি করি বিক্রি করার পর আবার আমি তৃতীয় পর্যায়ে 40,000 টাকা ঋণ নিই নিয়ে